হ্যাঁ এখন টিভি তাই নামে শুনলাম ও মা কি করেন আপনি টিভি দেন নাই জন্য অবস্থা এটা টিভি তো দেখে কবে খুলছিল এটা খুলছে প্রায় দেড় মাসের মতো ও আমার বাংলা শুনলাম হ্যাঁ এখন টিভি মূলত এটা নিউজ চ্যানেল আর কি আমি নাম শুনলাম প্রথম আপনি দেখেন না এই জন্য আমি তো টিভি দেখি অনেক চ্যানেল আছে যারা মানে ডিসলাইনে খুব ইসে গেছে মানে যারা এই চালায় না ডিজিটাল জাগো ডিজিটাল যারা চালায় তাদেরকে পাওয়ার নরমাল নয় নরমাল গুলো অনেক কি না চলে চলে নিউজ চ্যানেল আই 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 গেল 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 এইসবই গরু মাশাআল্লাহ আমাদের মোটা তাজা গরু গেল কই এই যে মোটা তাজা গরু সব সামনে দেখছেন এই সাইজের সাইজের গরু আপনি কিন্তু এটা আফসোসে আপলোড দিবেন হ্যাঁ আপনি মাঝখানে ফোন করি না মামা কত হয়েছে উনি শুনি নেই ব্যালেন্স প্রচুর করছে কি রে এদিকে তো গাহে কি নেই বুঝলাম বেসে কিনা কি কম আপনাদের অনুভূতি কি আপনার অনেকক্ষণ হাইটে আসছেন বাজারে গরু দেখে কি মনে হইলো ক্রেতার সংখ্যা না বিক্রেতার সংখ্যা বেশি কোনটা না দর্শনার্থী বেশি কোনটা বলেন তো দর্শনার্থী মানে ক্রেতা নাই আর কি আমরা শুনলাম একজন দর্শনার্থীর কথা এখানে তারা গরুর বাজার ভিজিট করতে আসছে গরুর বাজার ভিজিট করতে আসছেন আমরা দেখতে পাচ্ছি গরু আমরা আরো দুই একজনের সাথে কথা বলবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারাই আসছে গরু ক্রেতার সংখ্যা কম কিন্তু বিক্রেতার সংখ্যা তাও খুব কম কিন্তু দর্শনার্থী আমরা দেখতেছি বেশি সবাই গরু দেখতেছে সবাই ভিডিওটা দেখবেন আফসোস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দিবেন এ কত হইছে কত হইছে আপনার নাম কি বলেন আপনি কই থেকে আসছেন ঝিনাইদহ থেকে আফতাবনগর আপনি কি গরু কিনতে আসছেন গরুর বাজার দেখতে